ভালো ভালো কথা বলবি। হ্যাঁ সে তো বলতেই হয়। এখানে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে অনির্বাণকে পেয়ে সত্যি খুব ভালো লেগেছে। চরিত্র হিসেবে ব্যোমকেশ অনর আর কি। আমার সত্যবতীটাকে আমি গড়ে তুলেছিলাম আমার ঠাম্মার আদলে। আমার কিন্তু কখনো ব্যোমকেশ হতে ইচ্ছে করেনি, আমার সারাক্ষণই মনে হতো আমি অজিত হব। নমস্কার, আমি ঋধিমা, আমার সঙ্গে আছে অনির্বাণ এবং ভাস্বর দা। না ব্যোমকেশ তো, ব্যোমকেশ যেহেতু সাহিত্যের চরিত্র, ফলে তো চরিত্র হিসেবে ব্যোমকেশ অনর আর কি, মানে সেটা তো চেঞ্জ করে না, তার কারণ সেটা তো অলরেডি ছাপা হয়ে গেছে। কিন্তু আমার মনে হয় যে আমরা তো বদলে যাচ্ছি, আমাদের চারপাশটা বদলে যাচ্ছে। হইচইয়ের ব্যোমকেশ প্রথম যেদিন শুরু হয়েছিল আর আজকে আমাদের সিজন 8-এর আগে, আমাদের চারপাশ অনেকটাই বদলে গেছে। আমার মনে হয় যে সেই বদলগুলো কোথাও রিফ্লেক্ট করে। ডিফারেন্স কতটা কি তো বলা খুব মুশকিল, তবে অনির্বাণের সঙ্গে আমার একদমই আলাপ ছিল না, কখনো কোথাও দেখাও হয়নি, কখনো আলাপ হয়নি, কখনো কথাও হয়নি। এটা হওয়ার আগে যখন প্রথমবার আসি অফিসে, এসবিএফের অফিসে, তখন ওর সঙ্গে দেখা হয়, কথা হয়, এবং তারপরে একদম ডাইরেক্ট আমরা ফ্লোরে চলে যাই। তো ফ্লোরে গিয়ে যেটা হয় যে বন্ধুত্ব হতে আমাদের খুব একটা সময় লাগেনি বোধ হয়। আর কী হতো, আমরা বেসিক্যালি তো কাজটাই করতে গেছি, আর তো কিছু নয়, আড্ডা মারতে তো যাইনি। ও যতটা সিরিয়াস আমি ততটাই সিরিয়াস, তো আমার মনে হয় ওই চরিত্রে স্টেপ ইন করতে খুব একটা অসুবিধে আমার হয়নি। ভালো ভালো কথা বলবি। হ্যাঁ সে তো বলতেই হয়, বন্ধু না আফটার অল। হ্যাঁ তো অনির্বাণ, মানে আমার আর অনির্বাণের জার্নিটা গত 7-8 বছরের এখন, মানে আগে আমরা একদমই বন্ধু ছিলাম না, এখন আমরা প্রায় বেস্ট ফ্রেন্ডস। হ্যাঁ বেস্ট এনিমিজও, কারণ আমার ওর সাথে ঝগড়া করতে ভীষণ ভালো লাগে। এখানে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে অনির্বাণকে পেয়ে সত্যি খুব ভালো লেগেছে, কারণ অনির্বাণ যে এতটা ডিটেইলড এবং ভীষণ মেটিকুলাস এবং ভীষণ পারফেকশনিস্ট, সেটা আমি ফ্লোরে থেকে বুঝতে পেরেছি। কারণ ওর কাছে খুব ক্লিয়ার বিষয়টা, যে আমার এটা চাই, এটা আমি এইভাবে ইমাজিন করেছি, তাই এটা হলে ভালো হয়। আশা রাখছি খুব 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 শিগগিরই ডিরেক্টর অনির্বাণের সাথে আমি কাজ করতে পারবো। বক্তব্য আলাদা করে কিছু নয়, কারণ মানুষ যে এক্সাইটেড এত, যে সত্যি এটা এটা মানে আমাদেরকে একটা দর্শককে মানে বিরাট একটা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতেই হবে, যে এত বছর ধরে আমরা এই হইচইয়ের ব্যোমকেশ করে চলেছি। এবং সব থেকে বড় কথা যে অন্যান্য যে ব্যোমকেশ, মানে আমি চলচ্চিত্রের ব্যোমকেশের কথা বলছি, খুবই পপুলার ব্যোমকেশ আবির চট্টোপাধ্যায় করেন অরিন্দমদার পরিচালনায়, মধ্যিখানে পরমব্রত চট্টোপাধ্যায় ব্যোমকেশ করেছেন অঞ্জন দত্তের এতে গাইডেন্সে, সায়ন্তনের পরিচালনায়। ফলে তো সিনেমার ব্যোমকেশও কিন্তু ক্রমাগতভাবেই আমাদের ইন্ডাস্ট্রিতে হয়ে চলেছে। সেগুলো হওয়া সত্ত্বেও আমাদের ব্যোমকেশের, হইচইয়ের ব্যোমকেশের সিরিজের প্রতি যে মানুষের একটা কন্টিনিউয়াস সাপোর্ট এবং ভালোবাসা এসেছে, সেটার জন্য সত্যিই একটা মানে বড় করে ধন্যবাদ আর কি। এবং সেই ভালোবাসা এবং সাপোর্টের ভরসাতেই আমরা এবার সিজন 8-এ আমরা আরেকটু একটা নতুন স্বাদ দর্শকদেরকে দেওয়ার চেষ্টা করছি, একটা একটা ছোট্ট বদলের স্বাদ দর্শকদেরকে দেওয়ার চেষ্টা করছি। এর আগেও আমরা সেই চেষ্টা করেছি, আবার আমাদের একটা নতুন চেষ্টা এই সিজনে। এই চরিত্রটার জন্য সবার আগে আমি এসবিএফকে একটা বিরাট থ্যাঙ্কস জানাই, আর অবশ্যই আমার ডিরেক্টরকে সুদীপ্ত রায়। যখন আমি প্রথম মানে ব্যোমকেশ দেখি তখন আমি বহু ছোট, টেলিভিশনে দেখেছিলাম হিন্দিতে ব্যোমকেশ যেটা হয়েছিল। আর অদ্ভুতভাবে যেটা আমি সেটে বসে অনির্বাণকেও বলেছি, যে আমার কিন্তু কখনো ব্যোমকেশ হতে ইচ্ছে করেনি, আমার সারাক্ষণই মনে হতো আমি অজিত হব। আমি জানি না কেন, মানে লোকেদের ফেলুদা দেখলে মনে হয় ফেলুদা হব, আমার মনে হতো আমি তোপসে হব। তো এখানেও সিমিলারলি আমার মনে হতো আমি অজিত হব। মানে ঋধিমার আর একটা নাম সত্যবতী হয়ে গেছে, মানে এত বছরে সত্যবতী ইজ আ পার্ট অফ মি এখন। মানে আমি চেষ্টা করলেও সত্যবতীকে 100% আমার মধ্যে থেকে বার করে দিতে পারবো না। আমার সত্যবতীটাকে আমি গড়ে তুলেছিলাম আমার ঠাম্মার আদলে। মানে আমি ছোটোবেলা থেকে আমার ঠাম্মাকে যেভাবে দেখেছি, যেভাবে আট পরে করে শাড়ি পরে সিঁদুরের টিপ লাগিয়ে দাদুর সাথে যেভাবে বিহেভ করতো, বা বাড়িতে যেভাবে ছিল, বা বাড়িটা যেভাবে চালাতো, তো আমি ভীষণভাবে আমার ঠাম্মার ওপরে আমার সত্যবতীকে বেস করেছিলাম। সো ওটাই হয়ে এসছে। এবং যখন সত্যবতী করা শুরু করি আমরা বেশ ছোট, মানে দেখলে বোঝা যায় সিজন 1 টু সিজন 8, মানে আমরা এতটা চেঞ্জ হয়ে গেছি। কিন্তু হ্যাঁ ওইভাবেই সত্যবতী একটু একটু করে ছেলে মেয়ে ছিলাম, এখন আমরা লোক। তো সত্যবতীও আমার সাথে সাথে ওইভাবেই ম্যাচিওর করতে করতে এগিয়েছে। ব্যোমকেশ ও পিঞ্জরাপোল আসছে হইচইতে খুব শিগগিরই, চোখ রাখুন।